हेलो फ्रेंड्स, आज आमी तैरी करब अल्प तेल अल्प मसलाय चाल कुमड़ुर घंट। ये रान्नाटा भालो लागले आमार चैनल रान्नाय व्यंजन प्लिज सबस्क्राइब करबें, लाइक करबें, शेयर करबें। और एटा तैरी करार जन्य आमी की की आयोजन करेछि चलुन देखी। एर जन्य एकटा कुचि चाल कुमड़ु नियेछि। चाल कुमड़ुटा खोसा छाड़िये एभाबे कुचि करे नियेछि। काँचा लंका नियेछि, गोटा जिरे, तेजपाता, शुकनो लंका निये कड़ाई गरम करे 30 मिनट आगे मुग डाल भालो करे धुए ये छाकनीर मध्ये रेखे एखन एटा शुकिये डाल एखन एटा फ्राई करछि। किछुक्षण पर फ्राई हुए डालटा सेद्ध होवार जन्य जल दिलाम, किन्तु जलटा आन्दाज करे दिते हबे। डालटा सेद्ध हुए जलटा शुकिये जाबे एबं डालटा सुसिद्ध हबे ओई आन्दाजे जलटा दिते हबे। एखन नुन दिलाम, बिलिती धनेपाता नुन जले भिजिये रेखेछि, भालो करे धुए नेब। एई जे डालटा सेद्ध हये गेछे, जल शुकिये गेछे, देखे निच्छि सेद्धटा हयेछे कि रकम। ভালো সিদ্ধ হয়েছে ডালটা। এই যে চাল কুমড়োটা কেটে নিয়েছি, এখন এই সিদ্ধ ডালের মধ্যে চাল কুমড়োটা দিয়ে দেব। এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম, এখন নুন দিলাম, হলুদ এখন দেব না, নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ডাল সমেত। ঢেকে ঢেকে রান্না করছি। এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম, কড়াই বসালাম। কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়েছে, এখন তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম ফুরনে, এগুলি ফ্রাই হবে। এখন গোটা জিরে দিয়ে দিলাম ফুরনে। আর কোনো মশলা দেব না। আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে মশলাটা ফ্রাই হয়েছে, এখন সেদ্ধ করা ডাল আর চাল কুমড়োটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, আরও একটু নুন দিলাম। নুন হলুদ সব মিশিয়ে দিলাম চাল কুমড়োটাতে। টেস্টি ঘন্ট। আরও একটু নুন দিতে হলো, এখন চিনিও দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে ডালটা খুব টেস্টি হয়েছে, চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে। এই যে বিলিতি ধনে পাতাটা ভালো করে ধুয়েছি, এখন কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। মুগ ডাল খেলে ভালো, মুখে বলি রেখা পড়ে না, স্কিনের জন্য ভালো। এই যে বিলিতি ধনে পাতাটা দিলাম, এগুলি আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি চাল কুমড়োর ঘন্টটাতে। বেশ তৈরি হয়ে গেল। অল্প তেল অল্প মশলায় চাল কুমড়োর ঘন্ট। আমার রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।